নমস্কার, নমস্কারের কামাল দেখে সকল ভারতবাসী গর্বে তাদের বুকটা ভরে, মুখে ফোটে হাসি। বিশ্বে আজ তাণ্ডব চালায় করোনা ভাইরাস, হ্যান্ডশেক আর অবসর নিয়েছি নেকোতার কাজ। দূর থেকে ভাই সবাই জানায় ধন্য ভারতবাসী, তোমাদের ভালো কালচার নমস্কার নিয়ে এখন আমরা আছি। করোনা ভাইরাসের করাল গাছে পৃথিবী আজ তটস্থ, লকডাউন মেনে চলতে সবাই যেন ব্যস্ত। ভারতবর্ষ গরিব দেশ, লোক সংখ্যাও অনেক, দিন আনা দিন খাওয়া মানুষের তাই তো এত ক্লেশ। সরকার স্বেচ্ছাসেবী সবাই এসেছে গিয়ে, অন্ন কষ্ট দূর করতে নিয়েছে নতুন বেশ। কেউ দেয় চাল ডাল, কেউ দেয় খাবার, কেউ আবার মাস্ক সাবান দিয়ে সচেতনতাই বাড়ায়। দূর থেকেও কাছে আসে মানুষের মন, ঘরের বন্দি দশায় কাটে যে জীবন। বেতার টেলিভিশনে নতুন নতুন বার্তা, সচেতনতা বাড়াতেই তারাই একমাত্র ভরসা। সাংবাদিক পুলিশ কর্মী সাফাই কর্মী রাস্তায় নেমেছে আর, সাধারণ মানুষের ঘরেই থেকে লড়াই করার কাজ। লড়াই করে সবাই এখন নিজের নিজের মতো, করোনা ভাইরাসে আক্রান্ত শত শত। সবাই এখন প্রতিরোধ গড়ে, প্রতিষেধক নেই জানা, সঠিক তথ্য শিখে নিয়ে সেগুলো চাই মানা।